আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি শামিমা ব্লগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সবজি রোল। কীভাবে সবজি রোল বানাতে হয়, আর ছোট বড় সবাই সবজি রোল খেতে কে না পছন্দ করে, আর আমাদের সঙ্গে থাকুন, আমি কীভাবে সবজি রোলটা বানাবো। তো দেখুন বন্ধুরা, সবজি বানাতে কী কী লাগে। পেঁয়াজ চারটি, আর বরবটি লাগছে, আর আলু লাগছে, আর কয়েকটি মুরগির মাংস আছিল, তাই দিয়ে দিচ্ছি সবজির মধ্যে, খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি লবণ আছে স্বাদ মতন, হলুদ দিবেন এক চামচ, আর আমি আধা কেজি করব, আধা কেজির মধ্যে বুঝে শুনে দিয়ে দিবে। আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ, আর মশলা আছে, চাট মশলা আছে আধা চামচ, আর জিরা আছে এক চা চামচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা স্বাদ মতো দিয়ে দিবেন, আর টেস্টিং সল্ট প্রয়োজন মতো দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছি যে আপনি যে পেঁয়াজ কয়টা নিছেন। পেঁয়াজ চারটি নিয়েছি, আর ধনে পাতা প্রচন্ড মতন, আর কাঁচামরিচ কাঁচামরিচও বেশি দিয়েছি, বেশি দেই নাই, তবে আমার বাচ্চাটা খাবে তো তাই একটু কমিয়ে দিচ্ছি। বুঝছি। আচ্ছা, যাই মানে জাল অনুযায়ী আপনি দিচ্ছেন। আর এখানে আপনার বরবটি, যেটাকে বাংলাতে বলা হয় লুবিয়া। আর এখানে দিচ্ছেন আলু। আর এখানে আপনার মাংস নিয়েছেন না, মুরগির মাংস নিয়েছেন। আর ওইদিকে কি নিয়েছেন, আপনার ডাইন পাশে কি নিয়েছেন, যে ডাইন পাশে লবণ প্রয়োজন মতন দিবেন, আর জিরা নিয়েছি, আর এটা নিয়েছি দারচিনি, এলাচি, এটারে বেজে গুঁড়া করে নিয়েছি এক চা চামচ, আর ধনে গুঁড়া এক চা চামচ, হলুদ এক চা চামচ, ওইটা নিয়েছি আপনার, আর টেস্টিং সল্ট, এটা হচ্ছে গিয়ে মনোহরণ প্রয়োজন মতন দিয়ে দিবেন, আর এটা নিয়েছি আলু, এটা বরবটি। আচ্ছা, তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে সবজি রোল তৈরি করতে হয় শামিমা ব্লগ থেকে। আমি একটু বেশি করে সবজিটা নিয়েছি, তাই আমরা গড়ে খাবো, তাই একটু বেশি করে নিয়েছি, মানে গরুয়া পরিবেশের মতো। আচ্ছা ঠিক আছে, তো আমরা বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এটা মনে করেন যে বাচ্চারা স্কুলে যেতেও টিফিনে দিতেও খুবই সবজি রোলটা খেতে ভালো লাগবে, দিয়ে দিবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গরম হয়ে গেছে তো আমি প্রয়োজন মতো তেলটা দিয়ে দিচ্ছি, মানে খড়াইতে প্রয়োজন মতো আপনি তেল দিবেন, মানে এই সবজি রোলটা তৈরি করতে গেলে প্রয়োজন মতো তেল দিতে হবে, তাই না? তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিচ্ছি, দেখুন পেঁয়াজটা দিচ্ছি, পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবেন, একটু বাদামি রং হলে আমরা সবজিগুলো দিয়ে দেব, মশলা মানে পেস্টটা যদি একটু লাল হয়ে যায়, মশলাগুলো দিয়ে দিব, মানে মশলাগুলো দিয়ে দিব, যা যা মশলা আপনারা দেখছেন সর্বপ্রথম ভিডিওতে, মানে এগুলো মশলাগুলো এইটার ভিতরে দিয়ে দিবেন, মানে কড়াইতে দিয়ে দিবেন, তাই না? এক এক করে দিয়ে দিব, এক এক করে। লাল হয় নাই তো একটু অপেক্ষা করতে হবে লাল হওয়ার জন্য, মানে যতক্ষণ এটা লাল হচ্ছে না ততক্ষণ ওইগুলো আপনি দিতে পারবেন না, একটু লাল হোক সবজিটা একটু টেস্ট হবে। মাংসটা দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজটা যখন লাল হয়ে যায় তখন আপনি একটু মাংসটা দিয়ে দিচ্ছেন, মুরগির মাংস। হ্যাঁ, আসলে কিন্তু এটা অনেক সুস্বাদু হবে। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, জিরা, ধনে গুঁড়া, আর দারচিনি, এলাচির গুঁড়া, নাড়াচাড়া করতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আলু, এটাকে ভালোভাবে কষাতে হবে, নাকি? তারপরে বটবটি দিয়ে দিচ্ছেন, বাংলাতে বলা হয় লুবিয়া। ওয়াও, তো গাইস দেখেন আপনারা, তো একটু টেস্টিং সল দিয়ে দিছি, টেস্টিং সল দিয়ে দিছি পরিজন মতো, মতন আর
তো গাইস দেখেন আপনারা আসলে যারা করবেন গাইস দেখুন আপনারা আমার জিভে কিন্তু অনেক জল আসছে এভাবে সবজির রোল তৈরি করবেন আর অনেক কিছু বাকি আছে আপনারা দেখতে থাকুন তো দেখেন একটু নাড়াচাড়া করতে হবে আর যতটুকু পর্যন্ত ছিটছে না একটু ওকেটা করতে হবে আর ঢাকনা দিয়ে ঘুরে রাখতে হবে তাই তাড়াতাড়ি ছিটে যাবে তো দেখেন বন্ধুরা আমি ঢাকনাটা সরিয়ে ফেলছি বাজিটা হয়ে গেছে মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে না মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে বড়বড়ি শুদ্ধ হয়ে গেছে তারপরে তারপরে কি দিই আমি ধনে পাতা আর কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা কাঁচা মরিচ হ্যাঁ অবশেষে আপনি দিয়ে দিতে দিয়ে নামিয়ে দেবেন মানে এটা ভালো হবে মিশিয়ে না মানে এ নামিয়ে ফেলছি নামিয়ে ফেলছি দেখেন হয়ে গেছে আলু তো দেখুন বন্ধুরা এখন লাগছে আমি কিভাবে ব্যাটারটা তৈরি করছি আর পাটিসাপটার মতন ব্যাটারটাই তৈরি হবে আর আমি আধা কেজি ময়দাটা নিয়েছি ময়দার সাথে এরারুট নিয়েছি 125 গ্রাম আর লবণ স্বাদ মতন আর কিভাবে ব্যাটারটা তৈরি হবে দেখুন একটু পাতলা মানে একদম পাতলা করে এটা পাটিসাপটার মতন দেখছেন তো তো এইভাবে তৈরি করবেন আর দুইটা ডিম লাগছে আর বিস্কুটের গুঁড়া তো আমি রুলের জন্য আমি পাটিসাপটা করার জন্য বা রুলের জন্য আমি তৈরি করতে চাই চুলা তো দেখেন আমি ব্যাটারটি তো তৈরি করছি করছি আর একটু মিস্টেক হয়ে গেছে আমার খাবার সুটা দেই নাই আধা চামচ খাবার সুটা দিয়ে দিচ্ছি তো আপনারা দিয়ে দিবেন প্রয়োজন মতো সমস্যা নেই তো দেখেন কিভাবে দিয়ে দিছি তো দেখেন আমার কড়াইটা এখন গরম হয়ে গেছে তো আমি রুটির জন্য দিয়ে দিছি তো দেখেন এভাবে নেড়ে উল্টে পাল্টে দিতে হবে ওয়াইটারে তাড়াতাড়ি হয়ে যাবে একটু ডেকেও দিয়ে দিবেন দেখেন এই পাশ হয়ে নাই একটু বাকি তারপর একটু উল্টিয়ে দিয়ে দেই হয়ে যাবে মানে এটা ভালো করে টানলে পরে আপনি কি করবেন যেটা উল্টিয়ে দিবেন তাই না তো বন্ধুরা দেখতেই থাকুন আমাদের সঙ্গেই থাকুন আর আসল লাস্ট ভিডিওটা আপনারা দেখবেন যে কিভাবে আমরা সবজি রেলটি তৈরি করছি আমি এখানে নিয়েছি সবজি আর ব্যাটারটা এখন আমি গুলে নিয়েছি ময়দা দিয়ে একটু সামান্য পানি দিয়ে আটার মতন যাতে ফুলে না যায় এভাবে ট্রাই করতে হবে মানে ব্যাটারটাকে আপনি কি করে নেছেন এভাবে মুড়ি দিতে হবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি আরেকটি রুল তৈরি করছেন আরেকটি রুল তৈরি করছি মানে এভাবে করতে হবে তাই না এভাবে করতে হবে তারপর পাশে কি ডিম রাখছেন নাকি ডিম ডিমের মধ্যে এটা মানে কি হতো ডিম দিয়ে এভাবে জুপিয়ে তারপরে আমরা কি বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিছি ওইটা বিস্কুটের গুঁড়া গুঁড়ে নিয়ে দিবে তো দেখেন আমার আরেকটি করে নিয়েছিলাম তো দেখেন আরেকটি হয়ে গেছে তো বন্ধুরা এভাবেই করতে হবে আর সাবধানে রুলটা তো বন্ধুরা আপনারা দেখতেই থাকুন কিভাবে এই রুলটি আমরা তেলের মাঝে ভাজতে হবে এখন কি তেলের মাঝে ভাজবেন না হ্যাঁ তেলের মধ্যে ভাজবো ভাজবেন তো তারপরে আমাদের মজাদার সুস্বাদু সবজি রুল হয়ে যাবে আমরা খেয়ে দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনাদের জিভে জল আসবে আর দেখাচ্ছি আরেকটি কিভাবে বলতে পারেন না তো আটাটা দেখেছি যাতে ছুটে না যায় মানে একটু ভালোভাবে দিয়ে দিবেন এটা দেখেন
তো বন্ধুরা দেখতেই থাকুন অনেক সুস্বাদু একটি রোল তৈরি হচ্ছে সবজির রোল। তো আমরা কিভাবে এই রোলটিকে তেল দিয়ে ভাজবে সেটা আপনাদেরকে দেখাবো। অনেক সুন্দর কিন্তু একটু তো গাইস দেখতে থাকুন অনেক সুস্বাদু একদম সবজির রোল হয়ে গেছে। তো আমরা একটু পরিবেশন দেখাবো, আমাদের সাথেই থাকুন। তো দেখেন বন্ধুরা এখন হয়ে গেছে, একটু লাল হয়ে গেছে, তো আমরা একটু নামিয়ে ফেলবো। লাল হয়ে গেছে হলে নেমে ফেলবেন। তো বন্ধুরা দেখেন আমার মজাদার রেসিপি রেডি হয়ে গেছে সবজি রোল। তো আপনারা একবার বাসায় একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ। তো গাইস এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে শামিমা ব্লগ থেকে আপনাদেরকে সবজির রোল কীভাবে অতি সহজে আপনারা তৈরি করবেন। তো এই মুহূর্তে আমি আমার পাশে আছে সবজির রোল, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখছেন। তো আমি আপনাদেরকে কে দেখাবো যে কীভাবে সবজির রোল খেতে হয়, তো আপনারা এভাবে কিন্তু করবেন। তো আমি প্রথমত একটি সবজি রোল নিছি, তারপরে সস নিছি। সস নেওয়ার পর ওয়াও অনেক টেস্টি। তারপরে পেঁয়াজ আছে, তারপরে আমি আবার কামড় দিচ্ছি। এখানে কাঁচামরিচ আছে, লেবু আছে, অনেক সুস্বাদু। তো যারা আমাদের এই চ্যানেলটি দেখতেছেন অবশ্যই আপনারা জেনে গেছেন যে প্রতি সপ্তাহে আমরা একটি রেসিপি দিয়ে থাকি। এখন আপনাদেরকে আবার বলি, যারা আমাদের অল সাবস্ক্রাইবার আছেন, আমরা এখন প্রতিদিনই আপনাদের রেসিপি দিয়ে থাকবো নতুন নতুন। তো সে পর্যন্ত ভালো থাকেন এবং শামিমা ব্লগের পাশেই থাকেন।